কেন্দুঝর যোড় চাঞ্চল্য দুর্দান্ত অপরাধী কাণ্ডে মাজিকো নৃশংস হত্যা অভিযোগ নিজ ভিণৈক বিভস্ত হত্যাপরে সুনানদী কূলের পোতি দিয়েছে দুই শাড়ক কাণ্ডে দুই হাতক গামুছরে বাঁধি ফারসার হাণি অতি নির্ম ভাবে হত্যা করা তার আখি তাড়ি দিয়ে যাইছে হত্যাকাণ্ড ভিওয়াইব মৃতদেহ পাখে সুনানদী কূলের পোতিদা যোডা পুলিশ অভিযোগ পাই তদন্ত আরম্ভ করেছে ମୃତ କାଣ୍ଡେ ମାଝିର ଦୁଇ ଶାଳକ ମନୋହର ମାଝୀ ଓ ଦିଗାମ୍ବର ମାଝିକୁ ପୋଲିସ ଉଠାଇ ନେଇ ଛାନଭିନ୍ ଆରମ୍ଭ କରିଛି ପଚରାଉଚରା ପରେ ସମସ୍ତ ଘଟଣାକୁ ସାମ୍ନାକୁ ଆସିଛି ସେଭଳି ମୃତଦେହକୁ ପୋତିଥିବା ସ୍ଥାନକୁ ଚିହ୍ନଟ ପରେ ମାଜିଷ୍ଟ୍ରେଟ୍ଙ୍କ ଉପସ୍ଥିତିରେ ମାଟି ଖୋଲି ମୃତଦେହ ଉଦ୍ଧାର କରାଯାଇଛି ପାରିବାରିକ କଳହ ଯୋଗୁଁ ଏହି ହତ୍ୟାକାଣ୍ଡ ଘଟିଥିବା ପୋଲିସ ସୂଚନା ଦେଇଛି কান্ডে কাণ্ডে মাঝি দুর্দান্ত অপরাধী হত্যা করেছেন তার দুই শাড়ক কেন্দুঝর আসছে এইভাবে খবর যা সূচনা আসি যে দুর্দা দূর্দান্ত অপরাধী কাণ্ডে মাঝি হত্যা করে সুনানদী কূলের পোতিদ্রই শাড়ক পরপরে পুলিশ দুই শাড়ক পচরাউচরা করার পরে এই ঘটনার পর্দাফাশ হয়েছে কাণ্ডে রুই হাতক গামুছার বাঁধি ফারসার হাণি অতি নির্মম ভাবে হত্যা করা আখি তাড়ি দিয়ে যাইছে ହତ୍ୟାକାଣ୍ଡ ଭିଆଇବା ପରେ ମୃତଦେହକୁ ପାଖରେ ଥିବା ସୁନା ନଦୀ କୂଳରେ ପୋତି ଦେଇଥିଲେ ଦୁଇ ଶାଳକ ଯୋଡ଼ା ପୁଲିସ୍ ଅଭିଯୋଗ ପାଇବା ପରେ ତଦନ୍ତ ଆରମ୍ଭ କରିଥିଲା ଏବଂ ମୃତ କାଣ୍ଡେ ମାଝିର ଦୁଇ ଶାଳକ ମନୋହର ମାଝି ଓ ଦିଙ୍ଗାମର ମାଝିକୁ ଗିରଫ କରିଛି ପୁଲିସ୍ ମାଷ୍ଟର ସରିନମ୍ ଆମ ପ୍ରତିନିଧି ଫୁଲାଇନ୍ ଅଛନ୍ତି ଅଧିକ ସୂଚନା ପାଇଁ ମାଷ୍ଟର ସରିନମ୍ ଜାଣିବାକୁ ଚାହୁଁଛୁ ଯେ କେବେ ଘଟିଛି ଏ ଘଟଣା ଏବଂ ପୁଲିସ୍ କେଉଁଭଳି ଭାବେ ଏହାର ପର୍ଦ୍ଦାଫାଶ କରିଥିଲା ଦେଖନ୍ତୁ

দিপরে সে হচ্ছে যে হামে আমি মারিচু বলে এবং তায়ান করে পুলিশ যোনানদী কূলরে এবং খোয়া পরে সেটিফিক টিম উপস্থিত এবং গো উপস্থিত পুলিশ মৃতদেহ বাহার করে মৃতদেহ বাহারা পরে যে হাতবি বন্ধা হয়েছি আখি দিটি তাড়ি দিয়া হইছি এমনি অতি বিভাগ দ্বারা মানে অনা হইলা

ইয়ে পাখা পাখি দিবস হব কিছু করু নাই কিন্তু হঠাৎ যা শুনে কথা পরী সহ সব হচ্ছে কড়ি চালু মারধর হোলে এই ঘটনা কুকি হ তা পারি কলহ বিভস হত্যা ঘটি পুলিশ প্রাথমিক তদন্ত জাঁকা পাইছি বহু বহু ধন্যবাদ দিলে